আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোস্তফা তানভীর আহমেদ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ বিপিএড 2021 শিক্ষাবর্ষের একজন ছাত্র। আমি তো আজকে আসলে আপনাদেরকে সাথে কথা বলতে এসেছি জাস্ট ভর্তির বিষয়টা নিয়ে। কারণ হচ্ছে আমাদের এখানে ভর্তির ব্যাপারটা নিয়ে যখন সার্কুলার দেয় তখন আসলে সবাই একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে আমরা কিভাবে আমরা ভর্তি হব বা কিভাবে প্রসেসিংটা করব। সো ভর্তি প্রসেসিংয়ের জন্য প্রথমে একটু মনে করিয়ে দেই যে আসলে এই যে সার্কুলারটা কোথায় পাবো আমরা, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা মাস্টার্স প্রফেশনাল যে অপশনটা আছে ওই অপশনে যে হচ্ছে আমাদের বিপিএড এর সার্কুলার পাওয়া যাবে। সো ওখানে আমরা সার্কুলারটা প্রথমে ডাউনলোড করতে হবে, পিডিএফ ডাউনলোড করা যাবে। সো ওইখানে আমাদের প্রসেসিংটা কিন্তু মূলত ওখানে লেখা থাকে, সো ওইটা খুব কেয়ারফুলি পড়ে নিতে হবে এবং এটা বুঝতে হবে। দরকার হলে আমরা একটু মার্ক করে নিব যাতে করে আমরা কোন স্টেপে পরে কোন স্টেপ যাব এটা আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি বলি, এখানে দুইটা ধাপ আছে। সেটা হচ্ছে যে সরাসরি যারা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল তাদের জন্য অপশন হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে। আর যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে পড়েছে বা ন্যাশনাল ইউনিভার্সিটির বাইরে যে কোনো পজিশন থেকে পড়েছে তাদের জন্য হচ্ছে আপনার প্রথমে ডাটা এন্ট্রি ফর্মটা ফিল আপ করতে হবে। ওখানে ফিল আপ করার পরে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে ওই আইডি আর পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে, ইনফরমেশান যা যা আছে সবগুলো ইনফরমেশান নির্ভুলভাবে দিতে হবে, ঠিক আছে? সো এটা দেওয়ার পরে হচ্ছে ওইটা প্রিন্ট করার পরে যে কলেজে সিলেকশন দেওয়া হবে ওই কলেজে এসে ওইটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে একটা নির্ধারিত ফিস আছে, ওই ফিসটা দিতে হবে। দেওয়ার পরে ওয়েট করতে হবে যে একটা কনফার্মেশন মেসেজের জন্য, অর্থাৎ এটা একটা রেজাল্ট বলা যায়। তার কারণ হচ্ছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এটা সিলেকশন করে যে কে কে চান্স পাচ্ছে, কে কে পড়ার সুযোগ পাচ্ছে সেখানে। তো এইটা হওয়ার পরে যখন সিলেকশনে আসবে বা রেজাল্টে যখন ভালো মানে টেকবে তখন হচ্ছে দেখা যাবে যে হলো তাকে হলো প্রয়োজনীয় যে কাগজপাতি বা যে মেইন ফিস সেগুলো এসে ওই নির্ধারিত কলেজে এসে জমা দিয়ে দিতে হবে, তাহলে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে। সো এটুকুই ছিল ভিউয়ার্স আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।